হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমার রোমানা আম্মুর জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, তো এখন আমরা খেতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এবং হচ্ছে কি কি খাবো সেটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা জুড়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমরা যেখানে যাচ্ছি এই প্লেসটা হচ্ছে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ রোডের সাথেই, শর্মা কিং। এখানে আমার ছোটো বোনরা অনেকবারই গিয়েছিলো, বাট আমার যাওয়া হয়নি, সেজন্য আজকে এখানে চলে আসলাম। ওদের কাছে শুনেছি যে খাবারের রিভিউ নাকি অনেক ভালো, তো আমরা চলে এসেছি। আসার পর এখন আমরা উঠে পড়তেছি উপরে। তো প্রথমেই আমরা হচ্ছে খাবার অর্ডার করে নিচ্ছি, যেহেতু আমাদের খাবারটা ওনারা হচ্ছে মেক করতেও লেট হবে, সেজন্য আমরা প্রথমেই খাবার অর্ডার করে দিলাম। তো আজকে যেই খাবারগুলো অর্ডার করা হয়েছে আমার মামনির পছন্দ মতো অর্ডার করেছি, যেহেতু ওর জন্মদিন। তো জন্মদিন আমি ওইভাবে পালন করব বা ওইভাবে হচ্ছে কেক কাটবো, ওরকম কোনো প্রিপারেশনই আমার ছিল না। আমি হচ্ছে বলেছিলাম যে আমার তোমার জন্মদিনে তুমি যেটা খেতে চাও ওইটাই তোমাকে খাওয়াবো। তো চলে আসলাম এখানে, আসার পর ওরা সবাই খুশি, সাথে আমার ছোটো তিন বোন সবাই আসছে। তো ফারহান এবং মেহনাজ, রোমানা সবাই খুব খুশি। আমি একটু এই ফাঁকে রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ছোটোর মধ্যে সিম্পলভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আমি অ্যাট ফার্স্ট এখানে এসেছি, আমার কাছে ভালোই লেগেছে সব মিলিয়ে। তো আমরা ওয়েট করতেছি খাবারের জন্য। আর এখানে এটা হচ্ছে ওনাদের ক্যাশ কাউন্টার, আর এখানে আসার পর ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো রোমানা এর আগেও ওর খালামনের সাথে এখানে এসেছিলো, তো ও বলেছিলো যে আম্মু এখানের ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক মজা খেতে। তো আসলেই খেতে খুব মজা, আমাদেরকে এটা দিয়েছিল ওনারা। তো এই তো আমরা খাবারের জন্য ওয়েট করতেছি, আর এখানে রোমানা কিছু পিক তুলতেছে। তো আমি ফারহানকে জিজ্ঞেস করতেছিলাম যে ওর কেমন লাগতেছে, ও বলতেছে আম্মু আমি খুবই খুশি। তো আসলে ওদের খুশির জন্যই বের হওয়া, আর কিছুই নয়। তো আসলে মাঝে মধ্যে এভাবে বাচ্চাদেরকে নিয়ে বের হতে আমার কাছে খুব ভালো লাগে, মাসের অন্তত একটা দিন ওদেরকে নিয়ে বের হতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে, আর ওরাও খুব স্যাটিসফাই হয়, কারণ সারাক্ষণ তো বাসায়ই থাকে, কোথাও বের হতে পারে না। স্কুল বাসা, স্কুল বাসা, কোচিং, প্রাইভেট, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এখানে আরও হচ্ছে সবাই বাড়ির একটা প্রোগ্রাম ছিল আরেকটা, তো ওনারা হচ্ছে এখানে বলেছিলো যে আমরা একটু বসবো, আপনারা একটু সাইডে বসেন, পরে আমরা জায়গা করে দিয়েছিলাম। তো ওনারা হচ্ছে আমার বেবিকে, তারপর আমার ছোটো বোনকে, সবাইকে ডেকে ডেকে কেক দিল। তো ভালোই লেগেছে। তারপর ওনারা হচ্ছে কেক কেটে তারপর আবার এই প্লেসটা ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম পাস্তা, বার্গার, চাউমিন, বারবিকিউ উইংস, আর অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, আর ছোটো বোনের জন্য অর্ডার করেছিলাম স্যুপ আর হচ্ছে হট কফি। ও খুবই অসুস্থ ছিল, অনেক ঠান্ডা ছিল ওর, তারপরেও যেতে হয়েছে আমাদের সাথে, কারণ রোমানার জন্মদিন, সেজন্য আমাদের সাথে বের হয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, খাবারের মান মোটামুটি ভালোই ছিল, একদমই খারাপ না, 10-8 দেওয়া যাবে। তো ফারহান বরাবরই চিকেন ফ্রাই অনেক পছন্দ করে, ও চিকেন ফ্রাইটা নিজের হাতেই খাচ্ছে, ওর কাছে ভালো লেগেছে। তো আর হট কফি আর স্যুপ অর্ডার করেছে আমার ছোটো বোনের জন্য, স্যুপটাও ভালোই হয়েছে, কিন্তু আমার ছোটো বোনের এত ঠান্ডা লেগেছিলো যার জন্য ওর কোনো খাবারই ভালো লাগতেছিল না। তো এর মধ্যে আমাদের জন্য কোক নিয়ে আসছে, আমরা সবাই পেপসিটা খুব পছন্দ করি, সেজন্য আমরা পেপসিটাই অর্ডার করেছিলাম। আমরা হচ্ছে ফাঁকে ফুঁকে কিছু পিকও তুলেছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো সবাইকে ডেকে ডুকে আমি নিয়ে যাচ্ছি, আর আমাদের বিল এসেছিলো 1900 প্লাস এরকম এসেছিলো, তারপর ওনারা আমাদেরকে ডিসকাউন্ট করে দিয়েছে, 300 প্লাস ডিসকাউন্ট পেয়েছি, কারণ আমার ছোটো বোনরা এখানে রেগুলার আসে, তো আমাদের ডিসকাউন্ট কার্ড ছিল, সেজন্য আমরা ডিসকাউন্টে অনেক টাকাই আমরা ডিসকাউন্ট পেয়েছি। তারপর আমরা চলে আসলাম মিষ্টির দোকানে, আমি ওকে বলেছিলাম মিষ্টি খাওয়ার জন্য, তো মিষ্টিও খুব পছন্দ করে, কিন্তু মিষ্টিও মানে পেট ভরা ছিল, সেজন্য আর খেতে পারেনি। আর একটা কেক নিয়েছিলাম, কেকটা একদমই ভালো হয়নি, কেকটা এনেছিলাম 300 টাকা দিয়ে, কিন্তু কেকটা একদমই ভালো হয়নি, একটা পিস মাত্র আমরা সবাই শেয়ার করে খেয়েছি। ভেবেছিলাম স্কুলে পাঠাবো, নিজেদেরকে দিব আর বাবুদেরকে দিব, তো বাচ্চাদেরকে কিছু চকলেট দিয়েছিলাম স্কুলে দেওয়ার জন্য, কিন্তু কেকটা একদমই ভালো হয়নি, কেকটা ফেলে দিতে হয়েছে, খেতে পারেনি। তো এই তো মাকে উইশ করলাম, মা যাতে সারা জীবন অনেক ভালো থাকে, অনেক বড় কিছু হতে পারে, সেটাই সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।